সো এখন ছেলে মেয়েরা কিছুক্ষণ পর তোমাদের কন্ট্রোল লেস দিব মঞ্চে আসছে জয়ন্ত ওয়ার্ড ইউনিভার্সিটি থেকে আমাদের মিউজিকের স্টুডেন্ট প্লিজ ঝটপট আমাদের অবস্থান কর প্লিজ প্লিজ লেটস স্টার্ট The class ending ceremony, that is class party. Aske amader shesh.
যেকোনো বিদায় যদি হয় বেদনাদায়ক আজকের বিদায়টা হবে খুব আনন্দদায়ক বিকজ আমাদের মাঝে দ্য গ্রেট দিলারা তোমার এসেছেন উনি একজন শিক্ষিকা একজন অভিনেত্রী একজন সমাজসেবী সর্বোপরি আমি মনে করি যে জাতি আরও তাকে মূল্যায়ন করা উচিত কারণ চলে যাওয়ার পরে আমরা চাই কি মালা দেওয়ার জন্য আমরা এতটা ভালোবাসি বড় জোরে প্রচণ্ড জোরে আমরা একটা তালি দিব এবং বিগ হ্যান্ড আমি যদিও একটু লাগা আশা করলো সে একই কথা হয়েছিল বিগ হ্যান্ড কিছু শুনবো কিছু দেখবো তার পরপরই হয়ে যাবে আমাদের সেই সম্মিলিত নাচ তার ভিতর হয়তো হয়েও যেতে পারে প্লিজ দিলারা আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা আমি তোমাদের সবার কাছে মাফ চাচ্ছি আমার অনেক দেরি হয়ে গেছে কিন্তু আমার দোষ নেই আমি সেই দুই ঘন্টাকে রওনা দিয়েছি আর এই রাস্তায় করে আমার বেবি ট্যাক্সি আসছে আর আমার খালি মনে হচ্ছে সেই সকালে তোমরা এসছো আর তোমাদের মুখগুলো খিদায় পিপাসায় সব ছোট হয়ে গেছে আর আমাকে খুব রাগ হচ্ছে এই নানুটা কেন দেরি করছে আমাদের খাওয়া দেরি হচ্ছে পার্টি দেরি হচ্ছে সত্যি আমার মনে হচ্ছে আবার সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে যখন আমি উদয়ন স্কুলে চাকরি করতাম যখন আমি শাহিন স্কুলে চাকরি করতাম যখন আমি চাকরি করতাম চিটাগং স্কুলে সব স্কুলে এমন সুন্দর সুন্দর ক্লাস পার্টি হতো আর সেটি কি আনন্দ আমার মনে হচ্ছে আমার সেই সুন্দর দিকগুলো ফিরে এসেছে আমার মন খুব খারাপ ছিল তোমরা হয়তো জানো যে আমার জীবন সাথী ফখরুজ্জামান চৌধুরী তিনি আমার 50 বছরের সাথী তিনি গত শরণার্থীর সময় আমাকে আমাদেরকে ছেড়ে আলাদার কাছে চলে গেছেন আমি কোথাও যাই না কিন্তু তোমরা ডাকলে সাইফুল আমাকে ডাকলো আমার ছোট ভাই আমি না আসতে পারিনি তোমরা ভালো থাকো সুন্দর মনের ভালো মনের মানুষ হও সৎ মানুষ হও দেশকে ভালোবাসো তোমাদের কাছে খালি এইটুকুই আজকের চাওয়া আমি আমার কথা বেশি বাড়াবো না তোমরা অনেক ভালো থেকো তোমাদের চারপাশে যারা আছে তাদেরকে ভালোবেসো রাস্তায় একটা মানুষকে কিছু দরকার হলে যে মানুষটি বোঝাটা নিয়ে যেতে পারছে না একটা বুড়ো মানুষ তাকে যত তোমরা ছোট্ট মানুষ তোমাদের ব্যাকও আমার মনে হয় যে অনেক ভারী বয়ের বোঝায় তবুও যতটুকু পারো সেই মানুষটাকে সাহায্য করার চেষ্টা করো কারণ ছোটবেলা থেকেই পাশের মানুষটিকে সাহায্য করতে করতে ভালোবাসতে বাসতে দেশকে ভালোবাসতে পারে মানুষকে ভালোবাসতে পারে জাতির জন্য কিছু দিতে পারে তোমাদের সবাইকে অনেক অনেক আদর সাইফুল এবং এখানকার নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকারা যারা আছেন যারা সুনাগরিক হওয়ার জন্য তাদের আপ্রাণ পরিশ্রম দিয়ে যাচ্ছেন আমি তাদের অভিনন্দন জানাই আমি তাদের সবাইকে স্যালুট করি ধন্যবাদ অনুষ্ঠান শুরু করতে গিয়েই আমরা অনেক ধরনের চেঞ্জ করেছি এখনই একটা বার চেঞ্জ করে ফেলতে চেয়েছিলাম অন্য ধরনের গান হবে আপু তোমার কাছ থেকে আমরা একটা অনুরোধ কি পেতে পারি তোমাদেরকে ঘিরে আমাদের ছেলেমেয়েরা একদিন ছুটি হবে গানটি গাইবে তুমি একটু তাদের সঙ্গে মুখ নাড়াবে এবং মজা করবে কে ছেলেমেয়ে এটা সারানো স্যার আর নয় অহমিকাওদের এডিটার প্লিজ
শ্রদ্ধার সাথে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আজকে আমার কথা দীর্ঘায়িত করব না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। তোমরা সাদা মনের মানুষ এই কথাটা শুনেছ, আজকে নিজের চোখে দেখে যাও সাদা মনের মানুষ। এই যে এই ছেলেটি, এই ছেলেটি, আমি এখন 72 বছর বয়স আমার। আমি অন্তর থেকে ওকে দোয়া করি, অনেক বড় হবে, অনেক দূর এগিয়ে যাবে, এবং এই সাদা মনের মানুষের জন্য তার এই রেস্তোরাঁ না, তোমাদের তোমাদের অভিভাবক এবং তাদের মাধ্যমে সে সারা বাংলাদেশ, বাংলাদেশের বাইরেও তার নাম ছড়িয়ে যাবে, সে একজন সাদা মনের মানুষ। খাবারের জন্য প্রস্তুতির সিগনাল দিলে আমরা সারিবদ্ধভাবে সবাই ওখান থেকে বের হব। টিচার আপনারা গেটে থাকবেন, আমাদের রেলমেলের যারা ভাইরা আছেন তারা হাতে ফটোকপিটা তুলে দিবে, এবং আমরা এখানে কেউ খাওয়া দাওয়া করবো না, যাওয়ার সময় এক একজন রেডি আমরা বের হয়ে চলে যাব। এটাই বোধ হয় পরিবেশের জন্য ভালো হবে, অনেক অস্থির হয়ে গেছে। প্লিজ আমরা 2 মিনিট থেকে 5 মিনিট সময় চাইছি শুধুমাত্র রেলমেলের সিগনাল পাওয়ার জন্য। যেভাবে নোটিশ দেওয়া হয়েছে সেভাবেই 18ই ডিসেম্বর থেকে আমাদের রিঅ্যাডমিশন শুরু, 5ই জানুয়ারি থেকে আমাদের পুনর মানে নতুন বছরের প্রথম ক্লাস শুরু হবে। তো সেভাবে আমাদের আজকে পর্যন্ত অফিসিয়ালি সব শেষ হয়ে গেল, কিন্তু পরীক্ষার আদল শুরু হল। কালকে ছেলেমেয়েরা তোমরা অত্যন্ত অত্যন্ত সূক্ষ্মভাবে রেস্ট নেবে, কোনো রকম কিন্তু কাজ করবে না, আজকে অনেক দখল গেল। সো পরশু দিন পরীক্ষা, তোমরা চলে আসবে, শুভকামনা রইল, বার্ষিক পরীক্ষা যেন সুন্দর হয়, এবং কোনো ভর্তি এবং নতুন ভর্তির জন্য টিচারদের আমি যেভাবে বলেছি সেভাবে আমাদের অফিস থেকে ভর্তি করা হবে, এবং 5 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সিগনাল দিলে আপনারা প্রথম সারি থেকে বের হবেন, লাস্ট থেকে নয়, প্রথম থেকে যাবেন, এবং একবারে গার্ডিয়ান সহ বের হয়ে যাবেন। প্লিজ যার যার গার্ডিয়ান এখন বাচ্চাদের কাছে বুঝিয়ে দেওয়া হোক। আমি ডিসকাউন্ট